পরের দিন তে স্কুল থেকে আসার পথে লুকিয়ে লুকিয়ে উকিলের কাছে গিয়েছিল তাদের ডিভোর্সের কথা বলতে। জাংকুক তা কোনোভাবে জেনে যায়। এরপর সে তেকে ধরে নিয়ে এসে বাসায় অনেক বকা দেয়। তে রাগ করে খুব কান্না করেছিল, কিন্তু জাংকুক একবারও তের দিকে ফিরে তাকায়নি। এরপর তে রাগ করে তার মায়ের বাসায় চলে যায়। প্রায় দুই দিন হয়ে গেছে, তে আর জাংকুক একে অপরের সাথে কোনো কথা পর্যন্ত বলেনি, একে অপরকে ফোন পর্যন্ত দেয়নি। তের খুব খারাপ লাগছে, বারবার তার জাংকুকের কথাই মনে পড়ছে। অপরদিকে জাংকুকেরও খুব খারাপ লাগছে, তের সাথে থাকতে থাকতে তার তের প্রতি কেমন একটা দুর্বলতা কাজ করছে। বাসায় একা থাকতে একদমই ভালো লাগছে না, সারাদিন সে তেকে অনেক মিস করেছে। তের পাগলামি, তের কান্নাকাটি, তের রাগ করা, সব কিছুকে জাংকুক কেন যেন খুব মিস করছে। অবশেষে বাধ্য হয়ে জাংকুক তেকে কল করলো, কিন্তু তের ফোন বন্ধ ছিল। সারা রাত ঘুম হয়নি জাংকুকের। ভাবতে লাগলো, এটুকু একটা পিচ্চি মেয়ে আমার মতো এক রাগি ছেলে রাতের ঘুম কেড়ে নিল, কোনোভাবে কি আমি পিচ্চি মেয়ের প্রেমে পড়ে যাই নাই তো। তে যখন ছিল তখন জাংকুক তেকে সহ্যই করতে পারতো না, আর এখন তে তার মায়ের বাসা, তাতেও জাংকুকের ভালো লাগছে না। ইচ্ছে করছে ছুটে তের কাছে চলে যেতে। এখন বেলা 2টা বাজে। জাংকুক অফিসের ডেস্কে চেয়ারে মাথা রেখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। লাঞ্চে যাওয়ার কথা থাকলেও যেতে ইচ্ছে করছে না, তের চিন্তায় উদাসীন হয়ে আছে। কণ্ঠটা না শুনলে গলা দিয়ে খাবার নামবে না তার। জাংকুক বাধ্য হয়ে তের মাকে কল করলো। এরপর তের মা ফোনটা রিসিভ না করায় জাংকুক তখন জিমিনকে কল দিল। জিমিন তখন বলল, আসলে জাংকুক তেকে পাওয়া যাচ্ছে না, তে সকালে বাসা থেকে লুকিয়ে বের হয়ে গেছে, এখন কোথায় আছে তাকে কোথাও পাচ্ছি না খুঁজে। তা শুনে জাংকুকের মেজাজটা খারাপ হয়ে গেল। জাংকুক তখন বলল, আপনারা একটা ছোট্ট মেয়েকে বাসা সামলে রাখতে পারেন না, এত বড় একটা গ্রাম কোথায় গেল এই মেয়েটা। দেখুন জিমিন, আমার বউকে যেভাবে হোক খুঁজে বের করুন, আর আজকে আমার বউকে আমার বাসায় পাঠিয়ে দেন, আপনাদের ওখানে আমার বউ মোটেও নিরাপদ না। তেকে এরপর অনেক কষ্টে তার মা আর বোন খুঁজে বের করলো। তেকে বাসায় নিয়ে এসে একরমে বন্দি করে রেখেছে তারা। তে তখন তাড়াতাড়ি করে তার ফোনটা বের করে দেখলো, জাংকুক তাকে অনেকবার ফোন করেছিল। তের মুখে হাসি ফুটে উঠলো। তে তখন তাড়াতাড়ি করে জাংকুককে ফোন দিয়ে বলল, হ্যালো জাংকুক বেবি, আমি আজকে নদী থেকে অনেকগুলো মাছ ধরেছি, তুমি আসলে তোমাকে অনেকগুলো করলা দিয়ে মাছ রান্না করে খাওয়াবো, ঠিক আছে। তের কথা শুনে হা হয়ে যায় জাংকুক। জাংকুক তখন রেগে তেকে বলল, কোথায় গিয়েছিলে তুমি, সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছ, লুকিয়ে বেড়াচ্ছ আমার কাছ থেকে। দেখো তে, তুমি আজকেই আমার কাছে চলে আসবে, তোমাকে আমি গ্রামে আর রাখবো না। তে ভীষণ রাগ করলো আর বলো, এমন কেন করছেন আপনি, আমি আমার বাবা মার কাছে থাকলে আপনার কী সমস্যা, আমি যখন আপনার কাছে থাকি তখন আমাকে আপনার ভালো লাগে না, বাবা মার কাছে আছি এটাও কি আপনার সহ্য হচ্ছে না, কি চান কি আপনি আমার কাছে বলুন তো। আমি চাই তুমি আমার চোখের সামনে থাকো, তোমাকে আমি আর ওখানে রাখবো না, আমি সুগা ভাইয়াকে পাঠাচ্ছি, সুগা ভাইয়ার সাথে তুমি চলে আসো এক্ষুনি। প্রায় 2 ঘন্টা পর সুগা তের বাসায় চলে আসলো। সুগাকে দেখে তের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তে যা পড়েছিল তাই পরে হাতে ব্যাগ নিয়ে সবার সামনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। মনটা ভীষণ খারাপ, তার ইচ্ছে করছে জাংকুককে ইচ্ছে মতো পিটাতে। তে বাসায় এসেই কান্না করা শুরু করে দিল, কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। জাংকুক অফিস থেকে এসে দেখলো তে বিছানায় ঘুমিয়ে আছে। তের সামনে এসে দেখলো তের চোখে এখনও পানি চিকচিক করছে। জাংকুক তখন মনে মনে ভাবলো, পিচ্চি মেয়ে, হয়তোবা কান্না করছিল এতক্ষণ। বিয়ের এতদিন হয়ে গেছে, এখন পর্যন্ত এক রুমে এক বিছানায় ঘুমাইয়ে জাংকুক আর তে, মানুষ মাত্রই ভুল হয়। আর সেখানে তে জাংকুকের জন্য হালাল, আর জাংকুক চায় না কোনো রকম ভুল হোক, তাই নিয়ম করে এড়িয়ে গেছে। কিন্তু আজকে কেন জানি তের সাথে তার বেড শেয়ার করতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে তের মাথায় হাত বুলিয়ে দিতে, বুকের উপর তের মাথাটা রাখতে। পায়চারি করতে থাকে জাংকুক, নিজের ভাবনায় নিজেই অবাক হয়, বিরক্ত লাগছে নিজের ভাবনাকে। এরপর হঠাৎ করে তের ঘুম ভেঙে গেল। জাংকুকের দিকে তাকিয়ে দেখলো জাংকুক এদিক থেকে ওদিকে হেঁটে বেড়াচ্ছে। তে জাংকুককে দেখে ভীষণ মেজাজটা খারাপ হয়ে গেল। তে তখন জাংকুকের কাছে গিয়ে বলল, আপনি আমাকে এত তাড়াতাড়ি বাসায় কেন ডাকলেন, বাবা মার কাছে থাকলে কী সমস্যা ছিল আপনার বলেন, আমাকে কি খুব বেশি মিস করছিলেন আপনি। জাংকুক চুপ করে তের দিকেই তাকিয়ে আছে।
পেয়ে তখন বলল, চুপ করে আছেন কেন, বলুন না, মিস করছিলেন আমাকে? জাংকুক পেয়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, আসলে আমি তোমাকে ভীষণ মিস করছিলাম তে, কিন্তু কেন মিস করছিলাম সেটা আমি নিজেও জানি না। জাঙ্কুকে চুপ থাকতে দেখে তে তখন বলল, আমাকে মিস কেন করবেন, আপনার ওই অফিসের মেয়ে আছে না, ওই মেয়েটার সাথে ঢলাঢলি করবেন, ওই মেয়ের সাথে ঢলাঢলি করুন, যা ইচ্ছা তাই করুন, তাতে আমার কিছু আসে যায় না, বুঝলেন মিস্টার জাঙ্কুক? শুনুন, ডিভোর্স পেপার বানাতে দিয়েছিলাম, সেটা হয়ে গেলে সাইন করে আমি আপনাকে ছেড়ে চলে যাব, আমাকে নিয়ে আপনার আর মাথা ঘামাতে হবে না। জাঙ্কুক মুচকি হাসলো তের এমন পাগলামি দেখে, হুট করে তের কোমরটা জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে আসলো। এমন হওয়ায় তে বেশ অবাক হয়ে গেল, তে শরীরটা কাঁপুনি দিয়ে উঠল, জাঙ্কুকের শার্টটা খামচে ধরলো সে। জাঙ্কুক তখন তের একদম কাছে এসে বলল, ডিভোর্সের কথা মাথাতেও আনবে না, ওই মেয়েটা কালকে বিদেশে চলে যাচ্ছে। জাঙ্কুকের এভাবে কোমর চেপে ধরায় তের হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে, বুকের ভেতর টিপ টিপ করে আওয়াজ হচ্ছে, চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে তে। তখনই জাঙ্কুক আলতো করে তের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়, চমকে উঠে তে খিচে বন্ধ করে রাখা চোখ জোড়া আপনি আপনি বড় বড় হয়ে যায়। 5 মিনিট দেখে কিস করার পর জাঙ্কুক তেকে ছেড়ে একদম গম্ভীর মুখে তের দিকে তাকিয়ে থাকে। তে হাঁসফাঁস করছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে, ছাড়াতে চাইছে নিজেকে জাঙ্কুকের কাছ থেকে। জাঙ্কুক তেকে আবারও জড়িয়ে ধরে কিস করা শুরু করলো। তে জাঙ্কুকের দিকে নিজেকে ছাড়ানোর যত চেষ্টা করছে, জাঙ্কুক তত তেকে আঁকড়ে ধরে আছে। এরপর তেকে ছেড়ে দেয়, তে যেন হাঁস ছেড়ে বাঁচে। জাঙ্কুক তের কানের কাছে ফিস ফিস করে বলে, এটা আমাদের প্রথম কিস, কেমন লাগলো প্রথম কিসের অনুভূতি? তে লজ্জা দাঁড়িয়ে থাকতে পারছে না, মাথা নিচু করে জামা মুট করে ধরে ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে। অস্বস্তিকর পরিবেশ, এখান থেকে ছুটে পালাতে ইচ্ছে করছে তে, এই জাঙ্কুকের সামনে থাকলে দম বন্ধ হয়ে লজ্জায় মারাই যাবে। জাঙ্কুক তখন আবারও বললে না, কেমন লাগলো প্রথম কিসের অনুভূতি? তে তখন মনে মনে ভাবছে, এই লোকটা খুবই খারাপ, আমাকে বারবার লজ্জে ফেলে দিচ্ছে এগুলো বলে। তে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। জাঙ্কুক তের যাওয়ার দিকেই তাকিয়ে থাকে আর মুচকি মুচকি হাসে। জাঙ্কুক এরপর অফিসে চলে যায়। অফিসে জাঙ্কুক কাজ করছিল, হঠাৎ করে তার কাছে আসলো আর বলল, জাঙ্কুক আমার আপনার সাথে একটা দরকারি কথা ছিল। জাঙ্কুক ফাইল থেকে দৃষ্টি সরিয়ে আয়োর দিকে তাকিয়ে বলে, জি বলুন। জাঙ্কুক আমার আপনাকে দরকার, বিয়ে করবেন আমাকে? জাঙ্কুক তখন রাগে দাঁতে দাঁত চেপে বলে, আমি বিবাহিত, ভুলে যাওনি নিশ্চয়ই আয়ু? আয়ু তখন বলল, ভুলি নাই, তবে ওই মেয়ে তোমাকে কী কী দিতে পারবে বলো? বাচ্চা একটা মেয়ে, ওর তো এখন ফিডার খাওয়া উচিত, কিচ্ছু বোঝে না, কখনো সুখী করতে পারবে না তোমাকে। জাঙ্কুক রেগে বলল, আমার অফিস থেকে বের হও। কিন্তু জাঙ্কুক একটা কথা তো শুনো। জাঙ্কুক হাতের কাছে থাকা কাঁচের গ্লাসটা আছাড় মেরে চিৎকার করে বলল, আই সে গেট আউট। ভয় পেয়ে যায় আয়ু শুকনা ঢোক গিলে। জাঙ্কুক তখন আয়ুকে বলল, আমার বউকে নিয়ে একটা কথা শুনবো না আমি, আমাকে প্রপোজ করতে এসেছিস তুই, আমাকে বের করছি তোর প্রপোজ। আর সারাদিনেও জাঙ্কুক থেকে একটা বারো কল করেনি। তে রাগ করে খাবারটাও পর্যন্ত খায়নি, বালিশে মুখ গুঁজে কান্না করছে, রাগ হচ্ছে তার নিজের প্রতি, হাড়ে হাড়ে টের পাচ্ছে এই লোকটাকে ছাড়া ওর একটা দিনও চলবে না। এরপর জাঙ্কুক তাকে কল করলো, কিন্তু তে ফোনটা রিসিভ করছে না। জাঙ্কুক রাগে কটমট করছে। তে তাড়াতাড়ি করে ভয়ে ফোনটা রিসিভ করতে জাঙ্কুক তখন তেকে বলল, দুপুরে খেয়েছো তে? তে তখন কান্না করে বলল, না খাই নাই। জাঙ্কুক বেশ রেগে গেল আর বলল, কেন খাও নাই তুমি এখনো? তুমি জানো না আমার অফিসে অনেক কাজ, আমি কি তোমাকে বাসায় এসে খাইয়ে দিয়ে যাবো নাকি? চুপচাপ খাবার খেয়ে নাও বলছি। জাঙ্কুকের ধমক শুনে তে আবারও কান্না করা শুরু করে দিল। জাঙ্কুক তখন তেকে আবার কল করে বলল, কি হয়েছে তে, খাবারটা খেয়েছো? তে তখন বলল, আপনি মনে হয় আমাকে খুব মিস করছেন তাই না, তাই খাবারের বাহানায় বারবার আমাকে ফোন দিচ্ছেন। জাঙ্কুক তখন বলল, না তো তোমাকে কেন মিস করবো আমি? জাঙ্কুকের কথা শুনে তের মনটা খারাপ হয়ে গেল, ভীষণ রাগ হচ্ছে তার। এতক্ষণ জাঙ্কুকের কথা চিন্তা করে তার ভীষণ লজ্জা লাগছিল, আর এখন জাঙ্কুকের এমন কথা শুনে তার রাগে শরীর যেন জ্বলছে। তে দাঁতে দাঁত চেপে বলল, তাহলে কল কেন করেছেন আমাকে? জাঙ্কুক তখন একটু মুচকি হেসে বলল, ভুল করে চলে গেছে তোমার কাছে, আমি তো আয়ুর নাম্বারে ডায়াল করেছিলাম।
জাঁকুকে কথা শুনে খট করে কল কেটে দিলতে, গাল বেয়ে তার পানি পড়ছে। জাঁকু হতভম্ব হয়ে যায় আর ভাবে, এতটুকু কথায় পিচ্চিটা এত রাগ করে বসলো। এরপর রাতে জাঁকু বাসায় এসে দেখলো তে গাল ফুলে বসে আছে, তের কিছুই ভালো লাগছে না। জাঁকু ফ্রেশ হয়ে এসে তের পাশে ল্যাপটপ নিয়ে কাজ করা শুরু করে দিল। তের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু মোটেও ঘুম আসছে না তার। জাঁকুকের সাথে কথা বলতে ভীষণ ইচ্ছে করছে। তে তখন জাঁকুকের কাছে গিয়ে বলল, একটা জিনিস চাইবো, দিবেন আমাকে? জাঁকু গম্ভীর গলায় বলল, কি চাও বলো। তে তখন বলল, আমার একটা বেবির প্রয়োজন, দিবেন? জাঁকুক চোখ দুটো বড় বড় হয়ে যায়, 15 বছরের মেয়ে বেবি চাইছে, ভাবা যায়? জাঁকুক জোরে জোরে দুটা শ্বাস নিল। তে তখন বলল, কি হলো, দিবেন না? জাঁকুক তখন বলল, হ্যাঁ দেবো তো, এখনই গুগল থেকে ডাউনলোড করে গোলমুলো নাদুস নাদুস একটা বেবি দিচ্ছি তোমাকে। জাঁকুকের রসিকতা শুনে রাগ উঠে যায় তের। তে কত সিরিয়াস একটা কথা বললো, আর এই লোকটা সিরিয়াসলি নিলই না। তে তখন বলল, আমি ওই বেবির কথা বলি নাই। জাঁকুক তখন বলল, তাহলে কোন বেবির কথা? তে মুচকি এসে বলল, পেট থেকে যে বেবি হয় সে বেবি। জাঁকুক তখন ভ্রু কুচকে বলল, এতে আমি কি করব? তে তখন রেগে বলল, আপনার কিচ্ছু করতে হবে না, গাধা একটা, বলেই অপর পাশে ঘুরে ঘুমিয়ে গেল। জাঁকুক তের দিকে তাকিয়ে হাসছে আর মনে মনে ভাবছে, পিচ্ছি একটা মেয়ে, তার নাকি আবার লাগবে বেবি। এরপরের দিন সকালে জাঁকুক তেকে কিছু না বলে অফিসে চলে গেল। তে ঘুম থেকে উঠে দেখলো জাঁকুক তার পাশে নেই, রাগে মেজাজটা খারাপ হয়ে গেল। জাঁকুককে অনেকবার কল দিল কিন্তু জাঁকুক ফোনটা রিসিভ করছে না, এতে তের রাগ যেন আরও বেড়ে গেল। তে তখন মনে মনে ভাবলো, আজকে এই লোকটার অফিসে যাব, আমি সবাইকে বলে দিব যে আমি ওনার বউ, তখন দেখি অফিসের মেয়েদের সাথে কী করে পিরিত করে। তে তখন ভাবলো, অফিসে তো যাবো কিন্তু আমার কাছে তো এক টাকাও নেই, কী করে যাব? অপরদিকে জিমিন আর সুগা চুপচাপ বসে আছে। সুগা তখন জিমিনের হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও জিমিন, আমি তোমার জীবন নষ্ট করেছি, আমাকে মাফ করে দাও। এতটা দিন আমি তোমাকে তোমার বাচ্চার কাছ থেকে দূরে রেখেছি, লুকিয়ে বিয়ে করার পরও এ বিয়েটা আমি কখনো স্বীকার করিনি, বাবা মাকেও কখনো তোমার সাথে পরিচয় পর্যন্ত করাইনি। বাবা মাকে বলেছিলাম পালিয়ে বিয়ে করার পর তোমার যখন বেবি হয় তখন তুমি বেবিটাকে হসপিটালে রেখেই অন্য আরেকজনের সাথে পালিয়ে গিয়েছো, আমাকে মাফ করে দাও জিমিন, আমি সব কিছু মিথ্যে বলেছিলাম তোমার ব্যাপারে আমার বাবা মাকে। জিমিন তখন বলল, এত বড় অপরাধ করার পরও তুমি আমার কাছে ক্ষমা চাও কী করে সুগা? তোমার কি একটু লজ্জা লাগছে না আমার কাছে ক্ষমা চাইতে? তোমার কি মনে হয় কি 5টা বছর আবার ফিরে আসবে? ফিরিয়ে দাও আমার সেই 5টা বছর তুমি, তাহলে হয়তো বা আমি তোমাকে ক্ষমা করতে পারবো। সুগা তখন বলল, প্লিজ জিমিন এমন করো না, পরের দিকে তাকিয়ে হলেও আমাকে মাফ করে দাও, ভুল তো মানুষই করে, আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে, বিশ্বাস করো জিমিন, আমি এই 3টা বছর তোমার অনেক অপেক্ষা করেছি, অনেক খুঁজেছিলাম তোমাকে কিন্তু কোথাও পাইনি, যখনই পরীকে দেখতাম তখনই তোমার কথা মনে পড়তো, বিশ্বাস করো জিমিন আমি তোমাকে আজও অনেক ভালোবাসি, প্লিজ আমাকে মাফ করে দাও জিমিন। জিমিন পরের দিকে চুপ করে তাকিয়ে আছে, কিছুই বলছে না। অপরদিকে তের মাথায় যেন আগুন জ্বলছে আর ভাবছে, আজকে হয় ডিভোর্স দেবো নয়তো এই জাঁকুকে মাথা ফাটাবো, বড্ড বেড়েছে লোকটা, এর জন্যই তো আমাকে বেবি দিতে চাইলো না, বেবি দিলে তো অন্য একটা মেয়ের সাথে প্রেম পীড়িত করতে পারবে না, আজ তো একটা লুচ্চাই লোকটা। তে সুগার কাছ থেকে জাঁকুকের অফিসের অ্যাড্রেস নিয়ে এরপর জাঁকুকের অফিসে গেল। তে জাঁকুকের কেবিনে ঢুকবে, ঠিক তখনই জাঁকুকের অ্যাসিস্ট্যান্ট বলল, স্যার ইম্পর্টেন্ট মিটিংয়ে আছে, এখন কাউকে ঢুকতে দেওয়া যাবে না। তের মেজাজটা খারাপ হয়ে গেল, সে তখন বলল, তুমি জানো আমি কে? আমি তোমার স্যারের একমাত্র বউ। মেয়েটা তখন বলল, ম্যাডাম আপনি প্লিজ একটু আস্তে কথা বলুন, ভিতরে মিটিং চলছে। তে তখন বেশ রেগে গেল আর বলল, কেন আস্তে বলবো, আমার বরের অফিস আর আপনি আমাকে ঢুকতে দিচ্ছেন না, আপনাকে পুলিশে দেওয়া উচিত, নিশ্চয়ই আপনার কোনো মতলব আছে। বাইরে চিলাচিলি শুনে জাঁকুক তখন বলল, বাইরে কি হচ্ছে এগুলো? তে তখন দরজা খুলে দৌড়ে জাঁকুকের কেবিনে গেল আর বলল, এর তো আমি জানতাম আপনি এখানে অন্য একটা মেয়ের সাথে বসে বসে পীড়িত করছেন, তাই না? এ কারণে তো আমার ফোনটা রিসিভ করছেন না, সকাল সকাল আমাকে না বলে অফিসে পালিয়ে এসেছেন এই মেয়ের সাথে প্রেমের আলাপ করার জন্য, তাই না? জাঁকুক তখন বলল, তুমি এখানে কি করে আসলে? তে
দিয়ে তখন বলল, আমাকে নিয়ে আপনার এত ভাবতে হবে না, এর জন্যই তো আমাকে বেবি দিতে চান না আপনি, বেবি এসে পড়লে তো এই মেয়েদের সাথে প্রেম করতে পারবেন না। সবাই তে আর জাঙ্গুকে দিকে হা করে তাকিয়ে আছে। জাঙ্গুক তখন তের হাত ধরে টেনে তাকে বাইরে নিয়ে আসলো আর বললো, শোনো আমার কথা, কি করছো, কি এটা আমার অফিস, উল্টোপাল্টা কথা কেন বলছো সবার সামনে। তে তখন জাঙ্গুককে বললো, দেখুন আমি আপনাকে দুইটা অপশন দিচ্ছি, আমাকে আজকে ডিভোর্স দিবেন, না হয় পুরো অফিসের সবাইকে মিষ্টি খাওয়াতে হবে আর সবাইকে বলতে হবে আমি আপনার একমাত্র বউ, তাহলে ঘরে বউ রেখে বাইরে এসব প্রেম প্রীতি একদমই করতে পারবেন না আপনি। জাঙ্গুক জানে এখানে থাকলে তার আর সম্মানে থাকবে না, তাই সে দের হাত ধরে টেনে তাকে গাড়িতে বসিয়ে জোর করে বাসায় নিয়ে আসলো। এভাবে তাকে টেনে নিয়ে আসাতে তখন বললো, আমি যে বাচ্চা মানুষ পড়ে যেতে পারি, সেদিকে খেয়াল নেই আপনার, নাকি সব খেয়াল ওই মেয়েটার দিকে আছে। জাঙ্গুক তেকে কিভাবে বোঝাবে কিছুই বুঝতে পারছে না। জাঙ্গুক তখন ঠান্ডা গলায় তেকে বলল, এত অভিমানী কেন, তুমি বোঝো না কেন, জিওন জাঙ্গুকের নজর তোমার মতো পিচ্ছি ইডিয়েটের মাঝে আটকে আছে, আমার দিকে কেউ অর্ধেক কাপড় পরে আমার সামনে ঘোরাঘুরি করলেও আমার নজর সেদিকে যাবে না। তে তখন বললো, সত্যি আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন জাঙ্গুক। জাঙ্গুক তখন বললো, তো আর কি করব, এমন একটা পাগলি পিচ্ছি মেয়ে মুখের সামনে সারাদিন ঘুর ঘুর করলে তার প্রেমে পড়া ছাড়া আর কোনো উপায় আছে বলো। এরপর জাঙ্গুক তেকে একটা প্যাকেট দিয়ে বললো, এই ড্রেসটা রাতে পরবে। তে বের করে দেখলো নাইট ড্রেস, তা দেখে তে লজ্জা পেয়ে গেল আর বললো, এটা আমি পরতে পারবো না, আমার ভীষণ লজ্জা লাগবে এটা পরলে, এগুলো আমি টিভিতে নায়িকাদের পরতে দেখেছি। জাঙ্গুক তখন বললো, তো তুমি নায়িকাদের থেকে কোন অংশে কম আছো, শুনি এই ড্রেসটা তোমাকে পরতে বলেছি, চুপচাপ এই ড্রেসটাই পরবে। এরপর তে বাধ্য হয়ে রাতে ড্রেসটা পরে জাঙ্গুকের সামনে মুখ খিচে চোখ বন্ধ করে লজ্জায় দাঁড়িয়ে আছে। জাঙ্গুক তখন তের কানের কাছে এসে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, অনেক মেয়েকে এভাবে দেখেছি, ট্রাস্ট মি, কখনো তাকাতে ইচ্ছে হয়নি, কিন্তু আজকে নজর সরাতে ইচ্ছে করছে না তোমার কাছ থেকে, মন চাইছে গিলে খেয়ে ফেলি তোমাকে। জাঙ্গুকের এভাবে ফিসফিস করায় তে যেন লজ্জায় জমে যায়, এই অনুভূতির সাথে পরিচয় নয় তের, এই কেমন অনুভূতি, ভালোও লাগছে তার কাছে আবার অন্যরকমও লাগছে। তে এরপর এই ড্রেসটা খুলে একটা শাড়ি পরে নেয়। জাঙ্গুকের সামনে দাঁড়াতেই জাঙ্গুক তার দিকে নেশা ভরা চোখেই তাকিয়ে আছে। তে তখন বললো, এভাবে করে তাকিয়ে আছেন কেন, ভালো লাগছে না আমায়। জাঙ্গুক তখন তের কাছে এসে বলল, সত্যি বলতে অসম্ভব সুন্দর লাগছে তোমাকে, আমার চোখ তো ফেরানোই যাচ্ছে না তোমার কাছ থেকে, পাগল করে ছাড়লে আমায় তে। এরপর তের গলায় নিজের ঠোঁটের স্পর্শ দিতে তে যেন কেঁপে উঠল। জাঙ্গুক তখন তেকে নিজের দিকে ঘুরিয়ে তে ঠোঁটে আবারও একটা কিস করলো। তে নিজেকে ছাড়িয়ে বললো, কি করছেন কি এগুলো। জাঙ্গুক তখন বললো, এর তো বাচ্চা মেয়েকে বিয়ে করলে এই একটাই সমস্যা, ঠিক মতো রোম্যান্সও করতে দেয় না, শুধু ছটপট করে। তে বিছানায় বসে আছে, জাঙ্গুক তের পাশে এসে বসে এক পলক জাঙ্গুকের দিকে তাকিয়ে লজ্জায় চোখ নামিয়ে নেয়। জাঙ্গুক তখন তেকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি তে। চমকে উঠেতে বড় বড় চোখ করে তাকায় জাঙ্গুকের দিকে, এই প্রথমবার জাঙ্গুক তের নাম বলল, বুকের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে তের, পাঁচটা শব্দ শুনে কান জড়িয়ে গেল তের, আবেগ প্রবণ হয়ে তে ঝাঁপিয়ে পড়লো জাঙ্গুকের বুকে, জাঙ্গুকও দুই হাতে থেকে আগলে নিল। তে তখন বলল, আমিও আপনাকে খুব ভালোবাসি জাঙ্গুক। জাঙ্গুক তখন বলল, শুধু মুখে বললে হবে, ভালোবেসেও তো দেখাতে হবে তাই না, কী করে প্রমাণ করব যে আমি আপনাকে ভালোবাসি, প্রমাণ করতে হবে না, আমাকে অনেক ভালোবাসতে হবে। তে তখন বলল, তাহলে কীভাবে ভালোবাসবো। জাঙ্গুক তখন বলল, আমি তোমাকে আজকে শিখিয়ে দিচ্ছি, ওয়েট। কথাটা বলেই তে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, তেও আর বাধা দিল না, জাঙ্গুকের শার্ট খামচে ধরে তেও জাঙ্গুকে কিস করতে লাগলো। পাখির কিচিমিচি শব্দে ঘুম ভেঙে যায় তের, পিটপিট করে চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে, কারো শক্ত বাঁধনে নিজেকে আবিষ্কার করে তে, যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে তেকে। তে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে, বিয়ের এতদিন পরে নিজের বরের বুকটাকে বালিশ বানাতে পেরেছে সে, ইস আগে কেন হলো না এমন, ঘুমটা অন্যদিনের তুলনায় খুব বেশি ভালো হয়েছে, মনে হচ্ছে এমন শান্তির ঘুম কখনো হয়নি তের।
এখনো আলো ফুটেনি, সবে মাত্র আজান দিয়েছে, পাখিগুলো জেগে আছে। নীল ড্রিম লাইটের আলোতে জাংকুকের মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ঘাড় বাঁকা করে শুয়ে থাকা এক পাশ দেখা যাচ্ছে, কপালে চুলগুলো লেপটে আছে। তে হাত উঁচু করে জাংকুকের কপালে চুলগুলো পেছনে ঢেকে দেয়। খুব সাবধানে জাংকুকের কপালে চুমু খায়। নড়ে চড়ে উঠে জাংকুক চমকে যায়। তে তাড়াহুড়া করে সরে আসতে চাইলে জাংকুক তেকে টেনে নিজের কাছে নিয়ে আসে। তে পালাতে চাইলে জাংকুকদের কোমর জড়িয়ে ধরে। জাংকুক ঘুম ঘুম চোখ খুলে টেনে টুনে একটুখানি তের দিকে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে তেকে পাশে শুয়ে দিয়ে তের ঘাড়ে নাক ডুবিয়ে দেয়। তে চোখ মুখ কিছু বন্ধ করে ফেলে আর বলে, কি কি করছেন কি? জাংকুক তখন বলে, ভালোবাসাবাসি করছি। জাংকুকের এমন ঘুম ঘুম কণ্ঠের উত্তর শুনে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তের ঘুম ঘুম কণ্ঠের কথা এরকম হয় জানা ছিল না, তের কখনো শোনা হয়নি আগে। তে তখন বলল, উফ ছাড়ুন প্লিজ। জাংকুক মুচকি হাসে, সেই হাসিরও অদ্ভুত শব্দ হয়। আবারও কেঁপে ওঠে তে, ভাবে লোকটা তাকে জ্বালাচ্ছে কেন এত। তে তখন বলল, ছাড়ুন না, এমনিতেও তো। জাংকুক তখন বলল, এমনিতেও কি বলো, কথা কমপ্লিট করো। ঘাড়ে নাক ঘষে বলে জাংকুক। তে শুকনো ঢোক গিলে দুই হাতে থেকে ঠেলে উঠে দাঁড়ায়। ফ্লোরে শাড়িটা পড়ে আছে, তে সেটা নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। জাংকুক তের বালিশটা টেনে নিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। ওয়াশরুমে দরজা বন্ধ করে তাতে পিঠ ঠেকে জোরে জোরে শ্বাস নিতে থাকে তে। ইস্কি যন্ত্রণাদায়ক অনুভূতি হচ্ছে তার। অপরদিকে জিমিন সুগার কাছে গেল আর বলল, সুগা আমি তোমাকে একটা শর্তে ক্ষমা করতে পারি, যদি তুমি আমাকে 5 বছর আগে যেভাবে ভালোবাসতে এখনও যদি ঠিক সেভাবেই ভালোবাসো। সুগা তখন জিমিনকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলল, 5 বছর আগের সব কথা আমি ভুলে যেতে চাই, আমি তোমাকে নতুন করে ভালোবাসতে চাই, নতুন করে জানতে চাই, তোমাকে অনেক 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 ভালোবাসা দিতে চাই। তখন তো তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে, কিন্তু এখন তুমি আমার বউ, সাথে পরীর মা, তোমাকে আমি এখন আরও দ্বিগুণ ভালোবাসবো। নতুন করে চলো না আবার আমাদের সংসার শুরু করি। সুগা জিমিনের দিকে হাত বাড়িয়ে দেয়। জিমিন শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা হাতটা এগিয়ে দেয় সুগার দিকে। সুগা জিমিনের হাতে একটা আংটি পরিয়ে দিয়ে তার হাতে চুমু খায় আর বলে, আজ থেকে আমাদের নতুন করে পথ চলা শুরু জিমিন। জিমিন সুগার দিকে তাকে মুচকে একটু হাসি দেয়। তে ছাদে দাঁড়িয়ে আছে। জাংকুক তখন তেকে বলল, এখানে দাঁড়িয়ে কী করছো তে তুমি? তে মুখ বাঁকিয়ে বলল, যাই করি না কেন, তা আপনাকে কেন বলবো? জাংকুক তখন বলল, চলো আমার সাথে রুমে। কেন রুমে যাব কেন? আরে আমাদের কয়েকটা বেবি হবে, সেটা গুনতে। জাংকুক এরপর তেকে কোলে তুলে নেয়। তেও পরম যত্নে জাংকুকের গলা জড়িয়ে ধরে। শুরু হয় নতুন অধ্যায় সূচনা, যেখানে থাকবে শুধু ভালোবাসা। এভাবে বেঁচে থাক তে, জাংকুক আর জিমিনার সুগার ভালোবাসা।